এবার আসুন আমরা জেনে নিই আপনি বসনিয়া হার্জেগোভিনাতে যাওয়ার পরে আপনি কোন কোন সেক্টরে কাজকর্ম করতে পারবেন। আপনি যদি হয়ে থাকেন একজন অধ্যক্ষ এবং আপনার কোনো যোগ্যতা যদি না থাকে, তাহলে আপনি ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, গাড়ির ডেন্টিং পেন্টিং ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি এবং ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও কনস্ট্রাকশন কোম্পানিতে আপনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি হয়ে থাকেন একজন শিক্ষিত, কমপক্ষে আপনার পড়াশোনা থেকে এসএসসি এবং এইচএসসি পাস করে থাকেন এবং ইংরেজিতে মোটামুটি কথা বলার অভ্যাস থেকে থাকে, তাহলে আপনি আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার, বেলবয়, রেস্টুরেন্টে ওয়াইটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, শপিং মলে সেলসম্যান, স্টোরকিপার এবং ক্লিনার হিসেবেও কাজ করার সুযোগ পাবেন।